ओई ओई सत्यवान आसছে এক্ষুনি আমাকে এই সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। না যায় সত্যবান আসার পূর্বেই ওকে আমাকে সাগরের জলে ভাসিয়ে দিতেই হবে। ওই যে সত্যবানের কণ্ঠ শোনা যাচ্ছে, আর দেরি করা যাবে না। সাগর পরে যখন আমি এসে পড়েছি আর বিলম্ব করা যাবে না। এক্ষুনি তাকে আমি ওই সাগরের পানিতে ফেলে দিতে পারলেই আমি বাঁচি। কোথায় কোথায় গেল ধাত্রী, দেখতে পাচ্ছি না। তাহলে কি অনেক দূরে চলে গেল? দেখি এই পথে গিয়ে দেখি ধাত্রীকে পাওয়া যায় কিনা। ধাত্রী ওই তো আসছে। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি এই বাচ্চাকে নদীর জলে ভাসিয়ে দিলাম। ওরে ধাত্রী, তুই কি করলি? ধাত্রী আমার বাচ্চাটাকে তুই নদীর জলে ভাসিয়ে দিলি। পারলাম না রে, পারলাম না। আমার বাসা ধনকে আমি রক্ষা করতে পারলাম না। হায় ভগবান, একি হইল? সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। এই এই ভাই দেখ একটা পাতিল ভেসে যাচ্ছে। এ ভাই জাল ফেল জাল ফেল জাল, এই পাতিলটা ভেসে যাচ্ছে, দেখ সে পাতিলে কি রয়েছে। বাহ বাহ কি মজা, আজ তাহলে খুব করে মিষ্টি খাওয়া হবে। ভাই রে আরে এই ভাই আরে এই দেখ 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 এই পাতিলে, এই পাতিলে তো মিষ্টি নয় রে, এই পাতিলে যেন একটা বাচ্চা। তাই নাকি রে ভাই, মৃত না জীবিত? আরে জীবিতই তো দেখা যাচ্ছে। এই দেখ কি সুন্দর বাচ্চাটা, দেখি ভাই দেখি আমাকে দে। আরে তাই তো রে ভাই, কি সুন্দর বাচ্চা, ওকে আমি নিব। না আমি নেব, না আমি নেব। ভাই ভাই জেলে ভাই একটু অপেক্ষা করো, তোমরা বৃথা কেন গন্ডগোল করছো ভাই? এই ছেলেটি যে আমার ভাই, আমার বাচ্চাকে আমার কোলে দাও ভাই, আমাকে দাও। এই ছেলেটিকে দিতে পারি, কিন্তু বিনিময়ে অনেক অনেক টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা। টাকা আমি কোথায় পাবো ভাই? আমার কাছে যে টাকা পয়সা কিছুই নেই, আমি দিন দরিদ্র পথের ভিখিরি মানুষ, আমি টাকা কোথায় পাবো ভাই? আমি কোথায় পাবো? টাকা যদি না দিতে পারো তাহলে ছেলেও তোমাকে দেওয়া হবে না, তাই আমি রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা। ওই রাজার কাছে বিক্রি করি ভাই। একটু দাঁড়াও ভাই, একটু অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। এই নগরে গ্রামে বাজারে শহরে যদি কারো কাছে ভিক্ষা করে এনে তোমাদের দিতে পারি, তাহলে আমি আমার অন্তত আমার বাসাকে আমি আমার বুকের মাঝে ফিরে পাবো ভাই। একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও, আমি আসছি আমি আসছি। আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করে দেখো, তাহলে আমরা হয়তো একটু অপেক্ষা করতে পারি তোমার জন্য। ঠকি ভাই জানি গো, দয়া করে ভিক্ষা দেন গো আমারে, জেলে ভাইগুলো গেল কোথায়? তাহলে কি আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে? এ কি করলাম ভগবান, আমার বাচ্চাকে ভিক্ষে করে এনেও আমি আমার বুকে রাখতে পারলাম না। সেনাপতি, আজ কতদিন যাবৎ শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় ভগবানের নিকট আমি প্রার্থনা করে আসছি, तबु तो मनोवांछना पूर्ण हलो ना सेनापति तो राजकार्य परिचालनाय किछुई आमार भालो लागे ना सेनापति ए निये आपनि भाबबेन ना महाराज देखबेन एक दिन भगवान ठीकई आपनार प्रति चोख तुले चाइबेन। प्रणाम महाराज प्रणाम। के चाओ तोमरा? महाराज আমরা ওই সাগরের জলে মাছ ধরতে গেলে এই ছেলেটি সাগরের জলে ভেসে যাচ্ছিল। আমরা গরিব মানুষ এই ছেলেকে লালন পালন করার মতো সামর্থ্য আমাদের নেই, তাই আপনার নিকট এই ছেলেটি বিক্রয় করতে এসেছি জাহাপানা। মহারাজ এই সুযোগ এই শিশুটিকে আপনি কিনে নিন, ভবিষ্যতে এই ছেলে আপনার পুত্র পরিচয়ে। বেশ সেনাপতি, তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওই শিশুটির বিনিময়ে ওদেরকে তুমি 20,000 টাকা দিয়ে দাও। আরে তোমরা শিশুটি আমার করে দাও। এই নিন মহারাজ। তোমরা আমার সাথে চলে এসো। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? রানী, এই দেখো রানী, কেমন সুন্দর একটি আমি পুত্র সন্তান কিনে রাখলাম। ছেলেটি নাকি সাগরের জলে ভেসে এসেছে। দাও না আমার কোলে দাও, আমি ওকে খুব সুন্দর আদর যত্ন করে লালন পালন করব। বেশ, তবে এই পুত্রের বিনিময়ে পুত্রের কি নাম রাখা যায় রানী? আপনি বলুন। ও নাকি সাগরের জলে ভেসে এসেছে, তাই ওর আমি নাম রাখলাম সাগর ভাষা। নামটা কেমন হলো রানী? খুব ভালো হবে। বেশ, এবার যাও সকলকে দিয়ে একটু আনন্দ করার ব্যবস্থা করো রানী। তাই যাচ্ছি মহারাজ। নাম নিন মহারাজ। কে তুমি? মহারাজ, আমি একজন পথের মানুষ, আপনার মহলে এসেছি একটু কাজের সন্ধানে। আমাকে একটু চাকরি দেবেন মহারাজ? তা ভালো কথা, বলো বলো কি কাজ তুমি করতে পারো? মহারাজ, আমি কোনো কাজই আমার জানা নেই, তবে শিশু পুত্র সন্তান লালন পালন করা আমার খুব ভালো লাগে মহারাজ। বেশ, ঘরে আছে আমার নব শিশু, আজ থেকেই তুমি তাকে লালন পালন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমার দায়িত্ব আমি পালন করব মহারাজ, আমার কোনো ভুল হবে না মহারাজ। বেশ, তবে এসো আমার সঙ্গে। চলুন মহারাজ। ভগবান, আজ আমি কোথায় এসেছি? এই গহীন বনে কে আমাকে আশ্রয় দেবে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না ঠাকুর, তুমি আমাকে বাচ্চার পথ দেখিয়ে দাও ঠাকুর, আমাকে বাচ্চার পথ দেখিয়ে দাও। ও কি ভগবান গো, কেমন করে রইব এই না বনেতে। Bye, amar khato o dibe। শুনি কি হয়েছে তোমার শুনছো শুনছো বাগির ছাদ একবারে মার মুখর বলি আমার কি ঠাকুর পূজার আয়োজন করা হয়েছে আমি এত ঝামেলা পোয়াতে পারবো না একটা দাসীবাদী রাখলে হয় দিন রাত শুধু আমার উপর এদিকে রান্না করতে হবে পূজা করতে হবে আরো কত কি এত ঝামেলা আমি পারবো না রাগ করো না গিন্নি তোমার কাজ করতে কষ্ট হয় তা আমি ভালোভাবেই জানি ঠিক আছে দেখি একটা মানুষ খুঁজে পাই কিনা ব্রাহ্মণ বাবা বাড়িতে আছো ব্রাহ্মণ বাবা কি কে তুমি আমায় কি বলতে এসেছো শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা সাগর ভাষা আবার তুই পচা বাবু বলে ডাকবি বুঝলে আরে তুই তো হলি পচা পাগলা তোকে আবার বাবু বলতে হবে কেন আরে মুখ না যদ্দূর তত বড় কথা তুই তো হলো রাজা জারজ সন্তান পচা তুই আমাকে জারজ বলে গালি দিলি ঠিক আছে মাস্টার মশাই আসলে আমি তার কাছে বিস্তার দেব তোর মাস্টার কোন শালা রে আমি তোর মাস্টার দেখেন স্যার ওরা কেউ পড়া পড়ছে না আমার পড়া কিন্তু সব সারা স্যার তবে আপনি যেটা ধরবেন সেইটা আমার হবে না স্যার ঠিক আছে এবার চুপ করে এখানে বস মাস্টার মশাই পসা আমাকে জারজ বলে গালি দিয়েছে আমি কি সত্যই জারজ আমার কি পিতা মাতা নেই না সাগর তোমার পিতা অজয় রাজা নয়, তুমি হচ্ছো তার পালক পুত্র। তুমি নাকি সাগরের জলে ভেসে যাচ্ছিলে, ধীবরগণ মাছ ধরতে গিয়ে তোমাকে কুড়িয়ে পেয়েছে, তাই তারা অজয় রাজার কাছে বিক্রয় করে দিয়েছে। তাই তো অজয় রাজা তোমার নাম রেখেছে সাগর ভাষা। বলেন গুরু মহাশয়, শরণ ধরে বলছি আপনারে, কেবা পিতা হন গো আমারে। बाबा सागर तुम्हें केदो ना बाबा, तुम्हें केदो ना, आमी की बोलती सेटा शोनो बाबा, विश्वास करो आमी तुम्हार सत्यिकारेर जन्मदाता पिता। तुम्हें सामान्य चाकर हुए आमार सागर दादा के पुत्र बोले उपहास करছো, तुम्हार साहस तो कम नয়। আমি আজই বাড়ি থেকে আমার পিতার কাছে আমি সব কথা খুলে বলবো। না মা বিশাপ, স্কুলের কথা বাড়িতে বলতে নেই। ঠিক আছে মাস্টার মশাই, আমি বলবো না। যাও, আজ তোমাদের সকলের ছুটি, আগামী কাল সকাল সকাল স্কুলে আসবে কেমন? चलो सागर दादा आमरा बाड़ी चले जाए। केनो जानि ना प्रासादे फिरते आमार मन चाচ্ছে না বিষয়া, आमार मन বলছে সারাটা ক্ষণ যেন আমি প্রাসাদের বাইরে থাকি। আমার মনে হয় কি যেন আমি হারিয়ে ফেলেছি, আমি যে কিছুই ভাবতে পারছি না। सब ठीक हो जाए सागर दादा, एबार घरे चलो। ताई चलो विषया, ताई चलो। सागर भाषा के सुशिक्षित करे गड़े तोलबार जन्य आमी स्कूले पाठिएछि, कारण सेई सागर भाषाई हबे शांतिपुरेर उद्देश्य। किन्तु ओरा एखोनो तो स्कूल थेके फिरे आसछे ना केनो? पिता पिता गो एसो मा विषया, काछे एसो। किन्तु तुम्हार मुखखाना मलिन देखाच्छे केनो मा? तुम्हाके स्कूले कि केउ बकेछे? बोलो, मास्टर मशाई जोदि तुम्हाके बके थाके ताहले एर आमी प्रतिकार करबो। तुमी बोलो मा विषया, तुमी बोलो। सत्यवान सागर दादा के अपमान करेছে। কে সামান্য চাকর হয়ে আমার পুত্রকে অপমান করেছে? বলো বলো মা বিষয়া, তুমি ওকে কি বলে অপমান করেছে? চরম প্রতিশোধ নেব। पिताजी मोरे अपमानेर विचार करो ना रे, तुम्हारे कथा शुने हमार रक्ते से आगुन धरे गेछे ना 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 ए सत्यवानेर एई उद्दत्तके कखनो आमी मेने नेब ना सामान्य आमार बेतने भक्त चाकर हये आमार पुत्रके सेई उपहास करे तुम्हारी कथा आमाई केन स्मरण करेछेन महाराज सत्यवान एत बड़ स्पर्धा तोमार हमार पुत्र के तुम निज पुत्र बोले तुम स्कूलेतेई उपहास करेछो ए कथा बोलते तुम्हार दिवसत होलो ना केन महाराज आमी मिथ्या कथा बोलिनी महाराज सत्यि जे सागर भाषा आमारी सत्ता आबार सेई परिहास हमारे वेतन भक्त चाकर हुए हमार पुत्र के हम निज पुत्र पर उपहास करे अरे प्रसंड हमें एक खुली तोके राखाते तोके द्विखंडित करे फेलबो पाए धरे बोलती राजा ओ उपहास नय आमार मने राजकोनी आमारी सत्ता सुना हरामजादा अवश्य यकीन परिहार अवश्य तोतना भाई अवश्य के अवश्य संसार सागर আমার নয়ন মনি तारी जानोनी योगी राजोंगो सत्य सागर भाषा आमारी सन्तान कौकला सत्ता आमार जदि एई परिहास कराओ তাহলে এই সত্যকে আমার তবুকে রাখা কোথায় রইলে সত্যবতী এসো জাগো আমার কাছে ও প্রিয়ে গো মহারাজ সত্যই বলছি মহারাজ এই সাগর ভাষা আমার সন্তান কোথায় ঘাতক আমায় কেন স্মরণ করেছেন মহারাজ ঘাতক এই পাপ আত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে बुकेर ताजा रक्त माखा खड़ब खाना उपहार दिवे जाओ घातक ওই বাবার টাকা আমি সহ্য করতে পারছি না তুমি আমার চোখের সম্মুখে থেকে सत्यवान आई प्रिय सत्यवती आहार तुम्हार संगे आमार देखा हलो ना चले सत्यवान ओके कोथाय निये जाच्छे पिता नरबलि दिते निये जाओ खतम चलो शान सत्यवान पिता आमार नरबलि देखार खूब साज होयेछे पिता आमाके नरबलि जेते देखबार अनुमति देन पिता बेश ठीक आछे जाओ तबे दूर थेके देखबे ठीक आछे पिता ताई होबे चलो माँ विषया এখন আমরা বিশ্রাম কক্ষে যাই তাই চলুন পিতা বলো সত্যবান মহারাজার আদেশ তোমাকে ওই কালী মন্দিরে নিয়ে যে আমাকে হত্যা করে এই খঞ্জর ছাড়া তাজা রক্ত মহারাজার আদেশ করতে হবে এখানে এখানে আমি আমার কাজ শেষ করব ओ की घातो गिरे एक बार खोले देवो शागोर भाषा के शागोर भाषा बोले बोलो जन्मेर मत घात हो गिरे शागोर भाषा के तुम्हें मृत्यु जरा प्रस्तुत होना की करिबो कोथाय जा तुम्हारी सरकार शहर करा घातक भाई तुम्हें আমাকে চিরচ্ছেদ করো আমি আর যেতে পারছি না আমি আর যেতে পারছি না সত্যবান আমার মৃত্যু জন্য তুমি तैयार हो जा अभिषेक पेटे दिए और चलना कहीं कोई करूँ लाव हारेरा अभिषेक पेटे दिए ची भाई अभी तो बच्चे पातन कर्मा शीर पेटे दिए भाई विलासपूर्ण करो हत्या करो बोलो बोलो बंदी तुम्हें की चाह बंदी सागर भाषा के सहलानी थे। बाबा सागर अभी शेष बारेर मतो तुम्हारी तुम्हार मुख थेके की बासारे आज के जीवन जाबे घातकेर हाथे सारे आज के जीवन जाबे घातकेर हाथे ठाकरे बाछा महा सुखे घातकेर हाथे हेलो कोनो साधना बासारे ओ दिन काले एक बार दाराओ सामने सागर संसार माझे हरि नदी सुना मोरे बासारे एक बार बाबा बोले जागना তোমার মুখে ডাক শুনিয়া ठाकुरे ओ दिन काले एक बार डाकना हे बासा आई रे कोले शत दुख যাব भूले আমার বাছা রে आज के जीवन যাবে हाथों के हाथे बासा सागर बाबा रे आमार बाड़ी छिलो रंजित राजार देशे सेई दुष्ट राजा पाला तुमी आमार सम्मुखे एसे दाड़ाओ बाबा आमी तुम्हार एई चाँद बदन मुखखाना देखे आमार मृत्युके एकबार आमी ग्रहण करे आपने क्या नो बंदी बोलो आई बाबा आई आई और बुकिया थामले क्या नो बंदी बोलो बोलो बंदी सब घटना खुले बोलो कि भावे दुष्ट राजा तुम्हाके कष्ट दिलो सेई राजा माके बंदी करे तोर गर्भधारिणी माके तोरे निये गिये कारागारे बंदी करे रेखेछिलो सेखानेई शेष नय तारपर कि हयेछिलो बंदी अवस्थाय तोर जन्म हय ओई कारागारे सेखानेई शेष नय बाबा सेई राजा तोके हत्या करार जन्य नदीर जले तोके भासिये देय तारपर पुत्र शोके आमी पागल हये सागरेर जले चापिए पड़ी तोके बाँचानोर जन्नो तारपर बिबरगण तोके सागर थेके उद्धार करे अजय राजार काछे अनेक टाकार बिनिमये बिक्री करे दिएछिलो बाबा तारपर कि हयेछिलो बंदी तोर मुखे हाँ बाबा तोर मुखे बाबा डाक शोनार जन्नो कत साध छिलो रे बाचा तोर मुखे डाक शोनार जन्नो आमी अजय राजार निकटे चाकरी दिएछिलाम घातके बंदी के निधन करते देব না बंदी होलेन आमारी पिता आमार पिता महायाई बहो हासेर पिता साकोहर होए घातक रे बंदी होले ना जी आमारी पिता पिता Shagor Shagor Jodi pitar pranbo lihibe हवा हारी बीता जो दी पीतार प्राण वो लिहवे आमार प्राचीन लोगो आगे लोगी खातो करे वो बंदी होले ना जी आमारो भी सागर भाषा तुम्हें यार के दरा आमी जे तुम्हार कान्ना ताखियार हत्या करते पारलाम ना जा बंदे आमी तुम्हारे मुक्ति दिलाम जाए अबे पाशादे फिरे जा सोलून पिता हमरा एबार राजा काछे जाई जाबो पिता आहे बाबार मुखे तू आके मृत्यु रात থেকে বাঁচাতে পারলি বাবা পারবো পিতা পারবি আমি আমার বুকের রক্ত দিয়ে হলেও আমার জন্মদাতা পিতাকে আমি বাঁচাবো পিতা চলুন পিতা আমরা রাজার কাছে যাই ঘাতক এখনো ফিরে আসছে না কেন तार हाथे रक्त मगखा खड़गखाना ना देखा पर्यन्त आमार रक्त जे शीतल होबे ना महाराज दाओ दाओ घातक सत्य बने रक्त मगा खड़गखाना तुमी आमाय दाओ ना महाराज सत्य बनके आमी हत्या करते पारिनी के बोलले घातक तुम्हें सत्यवन के हत्या करते पारो नी आमार अपराध क्षमा करुन महाराज आपनार सागर सत्यवन के हत्या करते जायनी तुम्हें जाओ घातक आमी तुम्हें सह्य करते पारछि ना सागर तुम्हार साहस तो कम नय आमार आदेश अमान्य करेई तुमी घातकेर हाथ थेके तुमी सत्यवानके उद्धार करेछो कोन साहसे आमार अपराध क्षमा करबेन पिता बंदी रक्त जे आमार माथे प्रवाहित ताई ताके आमी मारते दिई नाई एसब कथा तुम कि बोलছো सागर ओ की पिता गो जो जन्मदाता पिता इनी अपनी हुसैन महाराज। আমি তোমার সব কথা শুনেছি বাবা সাগর, তুমি তোমার পিতাকে নিয়ে তুমি চলে যাও বাবা। আচ্ছা সত্যবান, বলো তো তোমার আসল পরিচয়, কেমন করে সাগরের জন্ম হলো? তবে শুনেন মহারাজ, আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। একদিন রাত্রে রঞ্জিত রাজা আমার পূর্ণ কুটিরে অতিথি হলো। রাত্রিমোহর কালে দুষ্ট রঞ্জিত রাজা আমার স্ত্রীকে বেঁধে রেখে আমাকে ঘরে বেঁধে রেখে আমার স্ত্রীকে নিয়ে চলে আসে। আমি সেই থেকে পাগল প্রায় মহারাজ। এবার আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি সত্যই সাগরের জন্মদাতা পিতা। তাই ওই রঞ্জিত রাজা আমারও শত্রু বাবা সাগর, তুমি তোমার পিতাকে আমার ওই অস্ত্র কাটা তুমি দেখিয়ে দাও। যাচ্ছি মহারাজ। মহারাজ, আমি যখন আমার জন্মদাতা পিতাকে খুঁজে পেয়েছি, আমার পিতাকে নিয়ে আমি শিকার করতে যেতে চাই, আপনি আমাকে শিকারে যাওয়ার অনুমতি দিন। বেশ, তাই যেও। পিতা, কত জায়গায় তো ঘুরে এলাম, তবু তো একটি শিকার খুঁজে পেলাম না। চলুন পিতা, ওই এই বন ছেড়ে আমরা অন্য কোনো বনে গিয়ে শিকার করে আসি। তাই যেতে হবে পুত্র, শিকার না ধরে তো প্রাসাদে ফিরা যাবে না। যেমন করে হোক শিকার একটা ধরতেই হবে। বাচারে ভাষায় আছি তোরে এই নদীর জলে, আইরে বাচা রে হে ফিরে দেখি তোরে নয় ভোরে কি বাঁচারে पिता ओई देखुन जलाशय थेके कि जेन जंतु जल पान करछे आमार मने हय निश्चय ओटा हरिणी हबे पिता आमी कि ओई हरिणीटाके शिकार करब ठीक है बाबा शिकार करबे शिकारटी जेन सठीक भावे तीरटा जेन लेगे जाए ठीक आछे पिता तबे এই আমি তীর ছুঁড়ে মেললাম ও ও ভগবান আমার জীবনের আঘাতে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে ভগবান এখন আমি কি করব ভগবান আমার কি হলো বলো ঠাকুর शिकारी बिना दोषे আমাকে বাম ছুঁড়ে মারলো কে ভাই আমার শত্রু ছিল নদীর ঘাটে शिकारी गो आघाते गेलो रे जीवन সাগর যাকে তুমি শিকার করলে এটা তো মানুষ এ কি করেছিস বাবা এ কি করেছিস তাই তো পিতা ওহ আমি এ কি অন্যায় কাজ করলাম পিতা আমি যে হরিণী ভেবে বান ছুঁড়ে মেরেছি মানুষের গায়ে ও ঠাকুর আমি এ কি করেছি ঠাকুর আমি এ কি করেছি সাগর একটু দূরে দাঁড়িয়ে থাক বাবা আমি মানবের কাছ থেকে তার পরিচয়টা জেনে আসি ঠিক আছে পিতা তাই করুন কে গো তুমি রমণী কি তোমার পরিচয় কি শিকারী গো গেলো রে জীবন কোথায় রলে প্রাণে হের স্বামী তুমি তোমার স্বামীর পরিচয় কি তোমার স্বামীর নাম কি বলো বলো শিকারী রঞ্জিত রাজা দেশে হে বাড়ি चारी गो पाने राघाते गेलो रे जीवन सत्यवती सत्यवती गर्भधारिणी मा जे दस 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 दिन पेटे धारण करेছিল ताके তুই নিজে হাতে খুন করেছিস না हारानो मानिक सुख स्वप्न दुख कष्ट तुम्हारे मृत्युर आगे एक बार मा मा बोले डाक बाबा सत्यवती तुम तुम्हार पुत्र के कोले नाओ तुम्हार सागर के तुम कोले नाओ सत्यवती स्वामी तुम्हें आमार काछे आसो स्वामी मृत्युर आगे एक बार तुम्हें देखे नी स्वामी सत्यवती ना तुम्हें छेड़े जेते पारो ना 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 सागर सागर धर्मगे हो सत्यवती तुम्हें चेड़े चले गेले देखा तुम्हें क्यों फाँकी दिए चले गेले तुम्हें हारिए केमन करे बाजबो बोलो तुम्हार कारण तुम्हार संगे एक ही संगे जेते चाई तुम्हार संगे जाब सत्यवती तुम्हें आमाके संगे निये चलो आ आ आ आ आ आ पिता गो से रे गेलेन पिता संसार पिता माता बोलते के उन्हें प्राण बोध कर सामने तो भाई सागर आछे मरबे ना तोर मा मरबे ना तोर बाबा मृत्यु संजीवनी करब तोरे दान तोर सामने कार मूर्ति देखते पासी तार मूर्ति दर्शने शत शत ऋषिगण मणिगण अभिषेक करे एदेर स्वयं नारायण प्रभु प्रणाम होय आपनार चरणे बोलो बोलो प्रभु কিভাবে বাঁচাইব মোর माता पितार प्राण संजीवनी तोर बाबा मार नाके धार तबेई ओरा जीवित हये उठबे हक मौला इल्लाल्लाह ओई दिके से देखी কোথায় চলে গেল আমায় বলে গেল এই সন্ধ্যামণি আমার মাতা পিতার নাকে ধরলে ভালো হয়ে যাবে ঠিক আছে এই আমি ধরলাম কে কে আমায় জাগালো সাগর হ্যাঁ আমার সাগর মা মা সাগর আমার সাগর মা आई बाबा यही तोर गर्भधारिणी माँ बार बार माँ के डेके डेके तोर तापित प्राणटाके शीतल करे रे बाबा सत्यवती सत्यवती यही तो हमारे सागर एतदिन पर पेयेछि सागर आमार सागर चलुन पिता এবার মাকে নিয়ে আমরা প্রাসাদে ফিরে যাই আই চল বাবা তাই চল চল আমরা রাজদরবারে ফিরে যাই আই বাবা এসো সত্যবতী তাই চলো স্বামী এসো আমরা রাজদরবারে যাই তাই চলো রানী আমাদের একমাত্র কন্যা বিষয়া সে নাবালক তিনি এখন সাবালক হয়ে উঠেছে তার যে সুবত্র একটা খোঁজার প্রয়োজন আছে রানী ঠিক আছে আমি ও বিষয়ের কাছে বিষয়ের মতামতটা জেনে আমি আপনাকে জানাচ্ছি মহারাজ এই কে কোথাছিস বিষয়কে দরবারে পাঠিয়ে দে বাবা বাবা আমাকে কি আপনি ডেকেছেন হ্যাঁ মা বিষয়া তোমাকে আমি ডেকেছি তোমার আম্মি হুজুর কি বলবে সেই কথাটা তুমি শোনো মা বিষয়া তোমার বাবা তোমার জন্য একটা সুপাত্র দেখেছে তোমার কি মতামত আছে আপনারা যেটা বলবেন সেটাই বেশ আমাদের একমাত্র সাগর সেও আমাদের কাছে আছে তাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি তার মতামতটা কি রানী এই কে কোথায় আছিস সাগরকে দরবারে পাঠিয়ে দে আমাকে ডেকেছেন মহারাজ हाँ बाबा सागर तुम्हें हमें एक छोट्ट कथा बोलते चाहिए कि बोलें बोलूँ तुम्हें कासे एसो बाबा सागर हमें अनेक दिन मन स्थिर करेছি আমার একমাত্র কন্যা বিষয়া তাকে তোমার হাতে আমি সমর্থন করব এতে তোমার মতামতটা কি বলো বাবা মহারাজ আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটা করুন বেশ এসো মা বিষয়া আমার সম্মুখে এসো সত্য সত্য শিবের সত্য ত্রিশূল বাণে আমি দিচ্ছি তোমার হাতে তুলেই তোমরা এই জায়গাতে তোমাদের হয় যেন মিলন অসম্ভব निजेर मृत्यु के आगे स्वीकार करे ना शैतान आमी कखनोई बंदित्व स्वीकार करब ना। आई तमे बेयादब ओके तुम हत्या करो बाबा सागर बाना चलते आशा बाना सागर भाषा गोष्ठीर पक्ष सागर भाषा